তোর বাপ কখন বাইর হইয়া গেছে? রাইত হইয়া গেল, এখনো ফিরতেছে না। আমার তো চিন্তা লাগতেছে। আর চিন্তার কি আছে? বাবা হয়তো ব্যবসার কাজে বাইরে কোথাও আছে। না না, বাবা ব্যবসার কাজে যায়নি। ব্যবসা কোনো কাজে গেলে আমাকে নিশ্চয় বলতো। তাহলে হয়তো ওই ফ্ল্যাটে কারো বসে আড্ডা দিচ্ছে। সে তো এতক্ষণ কারো ফ্ল্যাটে থাকে না। তুই একটু খোঁজ নিয়ে দেখ না, আমার তো বহু চিন্তা লাগতেছে। ঠিক আছে, আমি যাচ্ছি। আবে আমি তোমার সাথে যাই। ভাইয়া, তুমি ডিটেকটিভ উপন্যাস পড়নি? আমরা থ্রিলারের গন্ধ পাচ্ছি। প্লিজ ভাইয়া, আমরাও যাব তোমার সাথে। আচ্ছা, গোষ্ঠী সূত্র সবাই যাওয়ার দরকারটা কি? প্লিজ ভাইয়া, আমরাও যাব তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, চল চল। আমি আলী সাহেবের ছেলে, আমরা ওই 5C-তে থাকি। হ্যাঁ, চিনতে পেরেছি। বাবা কি আপনাদের এখানে আছেন? না, উনি প্রায় প্রতিদিনই আমার বাসায় আসেন, কিন্তু আজ তো আসেননি। ও না, নিচে সিকিউরিটিতে বললো যে বাবা কোথাও বের হননি। আবার যেসব ফ্ল্যাটে বাবা আড্ডা দেন সেসব গেলাম, কিন্তু বাবা তো কোথাও নেই। ও আচ্ছা, আপনারা জামান সাহেবের ফ্ল্যাটে গিয়েছিলেন? না, ওখানে গিয়ে একবার দেখতে পারেন। আপনার বাবা কিছুদিন ধরেই জামান সাহেব আর তার স্ত্রীর ব্যাপারে খুব কৌতূহল দেখাচ্ছেন। ঠিক আছে, আমরা ওখানে দেখছি। শুনুন, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা বাংলা কোন? আমি হালা 3 বার ম্যাট্রিক ফেল করছি, ইংরেজি বুঝি না। এটা বুঝছি। ভাবি, তুমি দরজার সামনে দাঁড়াও, আমি আর ভাইয়া দুপাশে থাকি। কেন, বাবাকে যদি ওরা সত্যি সত্যি আটকে রাখে তাহলে ভাইয়াকে দেখলে তো ওরা সাবধান হয়ে যাবে। তুমি মেয়ে তো, তোমাকে তেমন গুরুত্ব দিবে না। আইডিয়াটা কিন্তু খারাপ না। আমি আলী সাহেবের ছেলের বউ। বাবা কি এখানে আছেন? না না, উনি আমাদের এখানে আসেননি। আমি কি একটু ভেতরে আসতে পারি? না, এই যে শুনুন, বাবা এখানে আছে কি না আছে সেটা নিশ্চিত না হয় কিন্তু আমি যাচ্ছি না। আরে বললাম না, উনি এখানে আসেননি, আপনি পরে আসুন, আমরা এখন অনেক ব্যস্ত। শুনেন, আমিও কিন্তু ব্যস্ত। ওনার ছেলের বউ এসেছে, ভেতরে আসতে যাচ্ছে। আমার ছেলের বউ মানে? আমার ছেলে তো বিয়েই করেনি। হ্যালো, আবার কোন প্যাচ লাগলো? তাহলে সে পুলিশের লোক, এখন আমার কি হবে? তুই দাঁড়া, আমি দেখে আসি। এইবার বুঝবা ঠেলা, ঠেলার নাম বাবাজি, বুঝছো? মনে করছিল যে খুব সহজে আইন ফাঁকি দিবা। হলো আকাশে যত তারা, আইনের তত তারা। আইনের চোখ ফাঁকি দণ্ড তো সোজা না।